हेलो गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के KTM शोरूम में आईसी, वेलकम होर्से भाई। हमारे KTM शोरूम में एक ऑफर दिते लगे लगे शोरूम में आईसी मनसून ऑफर ऑफर मे भी एम कि बड़ो किच्छू ना, हेलमेट थकब गिफ्टिंग और एक डाउन पेमेंट कम 50-60 हज़ार अपने दीते पर ओटाई और स्कीम आ किच्छू ना। तो वोटार लगे आज के रिगार्डिंग KTM आवा अपना अनेक डिमांड आसल KTM शोरूम विजिट करसम कमेंट करसिल अने के व्यूअर्स नीस हो तो तारा लगे आज के शिलचार सुनाई रुटे हमें आसी एड्रेस देखाइले। फार्ष्ट अफ अल एड्रेस हुई अति शोरूमे जैन उद्योगे ठीक पावर आगे एक सामने आईले फाइली KTM शोरूम एदिक थी आई लगे अपना रांगीर खाई पॉइंट सुनाई रुटे आवार समय जैन उद्योगे जावर आगे KTM शोरूम वही KTM शोरूम তার ভিতরে সার্ভিস আছে, প্রাইসও দেখাইমো, গাড়ি কি আছে, নতুন গাড়ি কোনটা লাগে আপনারা বা কোনটা গাড়ি আপনার রিকোয়ারমেন্ট সব ডিটেলসিংও দিয়া দিমু। আর যদি আপনার KTM মধ্যে অ্যাডভেঞ্চার লাগে বর্তমানে এটা নাই, বুকিং করলে আই যাব সানির সঙ্গে কথা হই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। তো ভিউয়ার্স ওই যে বাইক সব ডিটেলস দেখাইমো, আগে সানি ভাইয়ের সঙ্গে কথা হই। হ্যালো গুড আফটারনুন সানি ভাই, ভালো আছো? নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, আজকে ওয়েলকাম করছো আমার এই যে একটা KTM এর আপডেট দিতে লাগে এটা লাগে আর শোরুমে আওয়া। থ্যাংক ইউ। অফার বা কি আছে ডাউন পেমেন্ট একটু কাইন্ডলি কই দাও। KTM একদম বাইকের ডিজাইনটা দেখুন, কত সুন্দর ডিজাইন। যদি ভালো লাগে ওই যে বাইক ইন্ডিকেটার দেখুন, ব্যাকলাইট দেখুন, সাইলেন্সার, এটা খুঁজানিও অসুবিধা। হ্যাঁ, অনেক ছোট সাইলেন্সার ওই যে একটা, এটা কোনটা? 250 ওকে, ব্লু কালারে, ব্লু কালার দেখুন, ডিফারেন্স ও সুন্দর। ও বাম্পার 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 বাম্পার, ও হেজার লাইটও জ্বলে দেখুন, বাম্পার ডিক্স ABS সব আছে। মানে ডিউক KTM তো কইতে লাগে না আপনারা জানরা, শখের বাইক, ড্রিম বাইক, যদি নেওয়া ইচ্ছা হয় আই দিবা। ওই ধরুন সাউন্ড খুব সুন্দর বাইক, ডুয়েল ডিক, ডুয়েল চ্যানেল ABS দেখুন, কীরকম টেলিস্কোপিক সাসপেনশন, ইকোনমিক ব্রেক অয়েল খুব সুন্দর দেওয়া আছে, সিস্টেম ট্যাঙ্ক তোর কিও দেওয়া আছে দেখুন, সুন্দর কিও দেখুন, সুন্দর ব্যাচিং দেওয়া আছে KTM। আচ্ছা এই ডিসপ্লেটা দেখুন, প্রথম অফ করি, এই জায়গাটা অফ না, ওকে এই জায়গাতে অফ অন করা, সেলফি কেনে ওই ধরুন ডিসপ্লে অফ করছি, ওদের ইন্ডিকেটার সাইড ওখানে জ্বলে অফ অবস্থায়, অন্য বাইকে এই রং জ্বলতো না কিন্তু এখানে জ্বলে। ওই ধরুন ডিসপ্লেটা, ও বাম্পার বাম্পার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে না এটা? ওকে, কি কি শখ করবো একটু কইলো ব্যবসা রে, এটাতে আপনার সব কিছু দেখতে পারবো, মুড আছে না? মুড আছে, ওকে ওই যে অপশন দেওয়া আছে ব্যবসা মুড খুব সুন্দর, ABS এর সিগনাল দেখার, ইঞ্জিন দেখায়, ওকে সেফটি ফিচার্স আছে না এগুলো? ওকে, টাইম শো করবো, কিলোমিটার, ফিউল ট্যাঙ্কের শো করবো, ABS ইন্ডিকেটার সব শো করবো ব্যবস্থা, বাম্পার ফিচার্স, বাম্পার 250 না এটা? 250 ব্লু কালার, ব্লু এডিশন, তিনটা কালার হইবো আপনার। আচ্ছা আচ্ছা, এটা হলো ব্লু কালার, এটা আছে আপনার অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, এটা আছে হোয়াইট কালার, হোয়াইট কালার। আচ্ছা, যা যেটা লাগে নিতে পারবো। আচ্ছা, ওখন সেম প্রাইস? আচ্ছা, ওখন মেইন লগিয়া দামটা, প্রাইসটা? এটা অন রোড এই যে ফিচারে 284,000। আচ্ছা আচ্ছা, আর ডাউন পেমেন্ট কেউ যদি নিতে চায়? কত লাগবো মিনিমাম টু মিনিমাম? মিনিমাম 60 মনসুন অফার, হ্যাঁ, ওকে, প্লাস আপনার সিভিলের উপরে সব কিছু থাকবে। ওকে, তো সানি ভাই কি কি ডকুমেন্ট লাগবো সিভিল দেখতে গেলে? আধার কার্ড, প্যান কার্ড। আচ্ছা, নর্মাল KYC? না। চেকবুক লাগবো? না। চেকবুক লাগবে না। গ্যারান্টার? না। প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক দিলে হয়ে যাবো? ব্যাংক পাসবুক, এটিএম। কয় দিনে ডেলিভারি দিবে? একদিন। একদিনে, মানে প্যান, এটিএমটা মানে মোবাইলের লিংক থাকতে লাগবে? হ্যাঁ। ওকে ওকে, তাহলে আমরা সব কিছু করিয়ে দিবে, অ্যাকাউন্ট যদি থাকে না এটাও দিয়ে দিবে? আমরা অ্যাকাউন্ট, ও বাম্পার, বাম্পার বাম্পার। আচ্ছা, ডেলিভারি কোন কোন জায়গাতে দিবে? অল ওভার, যেখানে বরাকবেলি, পুরা পুরা বরাকবেলি, ত্রিপুরা, মিজোরাম, এগুলো নিতে পারবা, মণিপুর ওই যাবো, মিজোরাম, ফাইন্যান্স ওই যে বাম্পার বাম্পার বাম্পার। আচ্ছা, কি কি ফাইন্যান্সে বলে বলে আছে? বাজাজ ফাইন্যান্স আর HDFC ব্যাংক, HDFC খালি, HDFC আর বাজাজ,
আচ্ছা আচ্ছা বাম্পার বাম্পার বিয়াস আপনারা শুনছেন যে যে কোনো অ্যাকাউন্ট থাকলে তো হইব না কোনো অসুবিধা নাই যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে হইব সানি ভাই আছে ফোন কইলিবা আইয়া কইবা রয়্যাল ভাই চ্যানেল থেকে দেখছি ডিসকাউন্ট দিয়া দিব ভাই কোনো অসুবিধা নাই আপনারা আইন আইয়া লই আইতে পারবা ব্লু কালার লাগে ব্লু এডিশনে আছে নিউ গ্রাফিক্সে 2024 এর মডেল আর অরেঞ্জ কালার লাগে অরেঞ্জ লই আ যাইন অরেঞ্জ তো কেটিএম এর মেইন কালার যেটা যখন কেটিএম লঞ্চ হইছিল তখন থেকে অরেঞ্জ কালার চলে এলওএল দেখুন অরেঞ্জ কালারে আছে যেটা ভালো লাগে এটা 250 হোয়াইট আর অরেঞ্জ কালার গ্রেট কম্বিনেশন অরেঞ্জ কালারের ইয়ে আছে এলওএল দেওয়া আর এটা নিলে আপনি ব্লুটা নিলে এটাও অরেঞ্জ কালার টায়ারে আছে ব্ল্যাকও আছে যেটা আপনার চয়েস এটা নিতে পারবা এটা 200 আচ্ছা এটার ফেসিলিটি কি সেমই তো খালি সিসির মধ্যে ডিফারেন্স আর লগে মিটার কনসোলের ডিফারেন্স ওই যে মিটার দেখুন দুইটার মধ্যে ডিফারেন্স থাকবো এটা আগে ডিউকের কেটিএম এর ইয়ে যেটা ওকে এটার মধ্যে মুডস নাই না এটা নর্মাল যেটা বিয়সা 200 সিসির ওই যখন বেচিং দেওয়া আছে 200 কেটিএম বেচিং যদি ভালো লাগে আই জি বা বিএস সিক্স না এখন সব সব বিএস সিক্স বিয়সা সব বিএস সিক্স ওকে এলইডি ডিআরএল খুব সুন্দর হোয়াইট কালার লাইট বাম্পার গাড়ি পুরো অ্যাগ্রেসিভ লুক কেটিএম তো কইতে লাগে না যারা শখের যারা শখিন আছে তারা লেগে বেস্ট বাইকটা স্পোর্টস করে বা যারা স্টান্ট টুন করে তারা লেগে বেস্ট কেটিএম এটা সাউন্ড শুনুন ওই যে আপনার এক্সস্টটা ওই যে এখানে শর্ট এক্সস্ট এটা ও বাম্পার 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 ওকে ওকে ভাল লাগলে আইন দেরি করবা না যদি নেওয়া ইচ্ছা হয় কেটিএম তো হ্যালো গুড আফটারনুন বর্দা নাইস টু মিট ইউ নামটা নিরঞ্জন সিনহা আচ্ছা আচ্ছা সানি ভাই কইছে তুমি এই বাইকের স্পেসিফিকেশনটা কইবাই তো নতুন যেহেতু লঞ্চ হইছে এটা 2024 মডেল না আচ্ছা একটু কোন ডিটেইলস এটা কি এটা যেমন আপনার আগে বিটলেন 250 তে কি এটা একটু ডিফারেন্স বাম্পার 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 একটু ডিসপ্লে দেখি আবার অফ কইলা ওকে বিওয়াসরা ওই দেখুন ডিসপ্লে সেম ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে মোডস কি কি আছে এটার মধ্যে সেম আগে সেম সেম না আগের বিপ্লেন 250 থেকে এখন আর এটা আপনার নতুন ভেরিয়েন্ট আনসার আর কি আচ্ছা 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 ঠিক আছে সেম এটা কি কেটিএম এর ব্র্যান্ডই তো না এটা আলাদা আলাদা এটা হুসবার্নার ব্র্যান্ডের হইব আচ্ছা 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 এটা আপনার সুইডেনের হইব আর সুইডেনের আচ্ছা মেইন তো কেটিএম অস্ট্রিয়ার বাইক অস্ট্রিয়া ওকে ওকে আর এটার মধ্যে আপনার এটা সেম অস্ট্রিয়ার বাইক না না এটা সুইডেনের 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 বাইক বিয়াসরা দেখুন নট এ ইন্ডিয়ান বাইক এটা ফরেন কান্ট্রির বাইক আর এটাতে সেম ফিচারস আছে আপনার সেম হেজার্ড ওই বটার মধ্যে আচ্ছা বাম্পার বাম্পার আর লাইটটা ভেরি এগ্রেসিভ এটা মেইন এখন মানে মানে আপনার যেটা স্পেসিফিক আছে যেটা যেমন এটা আগের যেটা অ্যাক্সিলারেটর আছে আচ্ছা এটা নরমাল আছে নরমাল আচ্ছা এখন যদি আপনি রাইট ড্রাইভার হইবো আচ্ছা ইলেকট্রিক থ্রোটল বডি আর কি ওকে ওকে আর স্লিপার ক্লাচ ও বটার মধ্যে আচ্ছা আর কুইক শিফটার ও বটার মধ্যে কুইক শিফটার আচ্ছা কুইক শিফটার ওকে আপনার 56 ক্রুজ কন্ট্রোলের মধ্যে আর কি আপওয়ার পরে এটা আছে মানে উদাও ক্লাস দড়ি আর কি আপনি আচ্ছা আচ্ছা গিয়ার শিফট করতে পারবা গিয়ার শিফট ওই ওইটাই 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 ব্যবস্থা দেখুন খুব সুন্দর সিসি হইলো গিয়া 250 ওই দন 250 সিসি বেচিং দেওয়া আছে এখানে আপনার বাইকের নাম ওই বাইকটা নিবা গিয়া আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্র্যান্ডের লোগো আছে মধ্যে লোগো আছে দেওয়া ওই দন ওকে ওকে সিট দেখুন খুব সুন্দর স্প্লিট সিট স্প্লিট সিট আছে এটা এটা আপনার 813 এটা আপনার সিট আছে এটা মধ্যে ওকে এটা নরমাল সবাই হাইটে চালাতে পারবে কত হাইট লাগবে এটা চালাই এটা ওকে আমি চালাই এটা আচ্ছা বাম্পার 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 তো তোমার হাইটে কি রকম এটা অ্যাডজাস্ট কত হাই কমফোর্টেবল আছে গাড়ি তোমার হাইটে কত হাই এটা ধরলে আপনার আমার তো হাইট বর্তমানে 5.3 আর কি আচ্ছা 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 তো নরমাল সবাই ইউজ করে এটা ইউজ করে ওকে ভেরি অ্যাগ্রেসিভ বাইক ডুয়াল চ্যানেল এবিএস না ডুয়াল এবিএস গো সুপার মোটো এবিএস গো আচ্ছা আচ্ছা ব্যাক লাইটটা দেখো কত সুন্দর লাইটটা দিয়া দিছে বিয়াস স্যার দেখুন কত সুন্দর টেল লাইট ওই দেখুন খুব সুন্দর কিন্তু হ্যাঁ একটু স্টার্ট কই লাও না আমি বাস শান্ত শুনাই দেই ওকে বিয়াস স্যার সাউন্ড শুনবা আপনারা ও বাবা রাস্তা চলে আর ক্লিন সাউন্ড শুনবা আপনারা আন্ডার ভ্যালি এক্সস্ট এর মধ্যে আপনারা টেস্ট ড্রাইভও করতে পারবা যদি আইন টেস্ট ড্রাইভ করিয়া যায় কোনো অসুবিধা নাই গাড়ি টেস্ট ড্রাইভও করতে পারবা কোনো প্রবলেম হইতো না লিকুইড ফুল ইঞ্জিন ওই যে ব্যবস্থা স্টার্ট অফ কেন করতে পারবা ওই যে স্টার্ট অফ হয়ে যায় খুব সুন্দর গাড়ি ভেরি অ্যাগ্রেসিভ আর গুড লুকিং বাইক একটা যদি ভালো লাগে আপনারা আই যাবা
তো আপনার পার্সোনাল সাজেস্ট করি আপনার ইচ্ছা হইলে নেই কাস্টমারের ডিমান্ড আসলে আচ্ছা ফিটলেন মানে একবার টেস্ট দিব লাগে আচ্ছা আচ্ছা আমি রিকোয়েস্ট করি আচ্ছা শোরুমে ভিজিট করা লাগে একবার টেস্ট দিও আচ্ছা দেওয়ার পরে তারা বুঝবে কিরকম জিনিসটা হয় দেখি লাগবে আচ্ছা এটা মেইন কোন হইলো এটা প্রাইস দক্ষিণা কত হইলো এটা আপনার পড়বো 262 পড়বো বাম্পার মানে এটা একটা অল্টোর দামে যায় গিয়া আপনার 250 ডিউক থেকে এটা একটু মানে প্রাইসটা কম আছে কম আছে আচ্ছা 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 আইটেম ডাউন পেমেন্ট কত মেইন যেটা হলো মিনিমাম আপনার এটা আইজিবো 67 এর ভিতরে আইজিবো আর আইজিবো হ্যাঁ 46 যা দিলে হইজিবো হ্যাঁ আর যদি সিবি যদি ভালো থাকে তাহলে আরো ডাউন পেমেন্টটা কমই আইবো আর কমই আইবো ওকে ওকে বিয়াসা যদি নেওয়া ইচ্ছা হয় এই বাইকটা তো দেরি করব না ডোন্ট মিস তাড়াতাড়ি আইজিবা শিলচর সোনাই রোড কেটিএম শোরুম নাগাটিলা যাওয়ার আগে আই জি বা কত সুন্দর হেডলাইটটা দেবেন একদম ফ্ল্যাট হেডলাইট দেখুন একদম এইজেস দেখুন একদম ফ্ল্যাট ওভেল শেপে নাই রাউন্ড শেপে খুব সুন্দর প্রজেক্টরের হেডল্যাম্প দেওয়া আছে ক্লিয়ারেন্স ওভার এটা আপনার 183 এমএম হইব এটা গ্রাউন্ড 183 এমএম ওকে ওকে ভাল লাগছে গাড়ি যদি আপনার ভাল লাগে আইবা শোরুমে ভিজিট কই লিবা ডকুমেন্টেশন তো নরমাল না প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক দিলে হই যাব সব জায়গায় ফাইনান্স হই যাব ওকে সব জায়গাতে বলতে আমরা বাজাজ ফাইনান্স হইব এইচডিএফসি হইব আচ্ছা কেউ আছে কাস্টমার আমার যারা বিয়াসরা ফোন করে যে দাদা লেডিস নামে ফাইনান্স হইব বলি হইব লেডিস নামে ফাইনান্স হইব গ্যারান্টার লাগবো কোঅ্যাপ্লিক্যান্ট লাগবো আচ্ছা 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 কোঅ্যাপ্লিক্যান্ট লাগবো আপনার আইজি বা যদি নেওয়া ইচ্ছা হয় তো খুব সুন্দর বাইক যদি এটা মধ্যে কালার কি কি আছে না ওটাই একই কালার মানে কোম্পানি একটাই লঞ্চ করছে আচ্ছা 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 এর মধ্যে আরেকটা আছে 401 এটা ব্ল্যাক কালার হইব এটা আচ্ছা 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 মেইন যেটা হইলো কি মাইলেজ মাইলেজ আপনার দিব এটা 250 আপনার 25-30 এরকম দিব আর 25-30 এইব মানে কেটিএম এর সব বাইক কি এরকম না হাইয়েস্ট না কেটিএম এর বাইক মানে সব মিনিমাম হাইয়ার সিসির বাইক না এগুলা বিএসপি ও এটা 31 আছে 31 আচ্ছা আচ্ছা তো এটার মধ্যে একটু ডিফারেন্স কি তার মানে কি আপনার তেল একটু বেশি থাকে একটু বেশি তেল থাকে মানে কি গাড়ির পাওয়ার একটু পাওয়ার একটু বুঝি বুঝি এর মাইলেজটাও কম থাকে আচ্ছা আচ্ছা আর এমনি ফুল ট্যাঙ্ক কত ক্যাপাসিটি এটার এটা 13.5 আচ্ছা আচ্ছা বিয়াসা 13 লিটারের উপরে আপনার ফুল ট্যাঙ্ক যদি আইন তো আই আপনি বুকিং করেন 250 এর মধ্যে 9 লিটার এরকম আসবে আচ্ছা আচ্ছা এখনটা মানে আরো বাড়ানি হইছে আচ্ছা আচ্ছা ওকে 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 ভাল লাগলে আইন আই দেরি করব না লুইয়া যান খুব সুন্দর হেজার লাইটও দেওয়া আছে ইন্ডিকেটরও দেখো কত সুন্দর জ্বলের অন্য বাইকও দেখিলেই আইন ওকে তো এখন কোনটা দেখাইবা ভাই আপনার আমরার নতুন আরসি আইছে এটা আরসি 200 মডিফাই এডিশন এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা তো সেম আর কি আপনার ট্যাঙ্কি ক্যাপাসিটি হবে এটা 13.5 হবে এটা আপনার ট্যাঙ্ক ওকে একটু ইংলিশ ভাষা অন করে দেখাই আপনার ডিসপ্লে ওই দেখুন সব গাড়ির মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে সব গাড়ির ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে এটা খুব সুন্দর গাড়ি দেখুন মানে এটা হওয়ার মতো না ফুল অরেঞ্জ কালার ওয়ালটা অরেঞ্জ কালার গাড়ি অরেঞ্জ কালার যেহেতু কেটিএম এর মেইন কালার অরেঞ্জ এর লাগিয়া অন রেডি টু রেস ওকে এটা আগেরও আসলো আরসি 200 এটা হলো গিয়া আপনার স্পোর্টস লুক সে স্পোর্টস লুক ডুয়েল চ্যানেল এবিএস খুব সুন্দর বাইক যদি ভালো লাগে আইজি বা নরমাল মানুষ তো চালাইতে পারতো না যেহেতু যে আমরা শিলচরের রাস্তা ওকে খুব পছন্দ করে ওকে ওকে এটা সাইড ইন্ডিকেটর এটা অন করে দেখাও ও বাম্পার বাম্পার উপরের মধ্যে ইন্ডিকেটর যেহেতু সাইডে কোনো ইন্ডিকেটর নাই এটাই ইন্ডিকেটর গ্লাস ইন্ডিকেটর এটা দেখাও ও বাম্পার এটার মধ্যে হেজার লাইট হয় না এর মধ্যে আপনার হেজার হয় তো আই থিংক ওকে এর মধ্যে হেজার লাইট নাই হেজার লাইট নাই ওটাই আমি কইরাম ওকে ওই দনু এটা প্রজেক্ট হেডল্যাম্প খুব সুন্দর গাড়ি যদি ভালো লাগে আইজি বা 200 সিসির মধ্যে ওকে সাউন্ডটা দেখিলে সেম সাউন্ড কেটিএম এর তো কইতে লাগে না সেম সাউন্ড আমি সে কইমু সাজেস্ট করমু যে এই বাইকটা নেই না আপনি যদি ভালো লাগে এটা প্রাইস কত কইলাও একবার আর ডাউন পেমেন্টটা কত কইলাও এটা আপনার পরে সেম 261 পড়বো এটা 261 261000 টাকা অন রুট প্রাইস আচ্ছা আর ডাউন পেমেন্টটা মেইন ডাউন পেমেন্টটাও সেম মার্কে আপনি ধরলেন 67-70 ভিতরে এটা হইব ওকে নরমাল ডকুমেন্ট এটা হইছে আচ্ছা আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক কইলা 13 লিটার 13.5 ওকে দেখুন খুব সুন্দর এক্সেসিভ বাইক একটা ভালো লাগলে আইজি বা শিলচর সোনাই রোডে আইয়া নেন গিয়া যদি নেওয়া ইচ্ছা হয় যে যেখান থেকে দেখা বুকিং করে লিবা ফটাফট এই ফোন নম্বর দেওয়া যাবো সানি বাইর কথা কইলিবা বাইও আছে বাইর সঙ্গে কথা কইলিবা একটু বাই একটু তোমার ইয়েতে ল্যাঙ্গুয়েজে একটু কইলাও আমার ভিউয়ার্সরারে যারা আমার দেখে যারা কইলাবে ওকে ওকে যেহেতু আমার ভিউয়ার্সরা অনেক আছে বিষ্ণুপুরের মানুষ আছে অনেক আছে
ব্যবসা আপনার লাগে কিন্তু বাইরে আমি রিকোয়েস্ট করি কইবার লাগে তো অ্যাড্রেসটা কও আর তোমার গাড়ির বিষয় একটু কইলাম জি আমার মনাঙ্গা নয় জানি রঞ্জন সিনহা ওকে অ্যাড্রেস বলতে নিউ ভগতপুর চেঙ্কুরি রোড আচ্ছা আমি কেটিএম শোরুমে বাকরা বসর আন অয়েল রিজার্ভ করুন এপে ওকে ওকে আর কেটিএম ওর কাতে আর কি দা ইয়ারি মত মানে বহুত আর কি হবা আর কি আচ্ছা আচ্ছা বহুত হবা ওকে আর মানে ইয়ং জেনারেশন কা মানে খাস করে ইয়ং জেনারেশন কা বলে বহুত হবা আর কি আচ্ছা যদি মনে রায় শোরুমে হাফার রায় বা আমার কেটিএম ফেসবুক আছে ফেসবুকে তুমি ইয়া নাম্বার ওপি আছে আমি আমার লগত কন্টেক্ট করে পড়ার কোনো অসুবিধা নেই হাফ কন্টেক্ট করলে আমি হামেশা রেডি আছি আমি সার্ভিস দেন আগে হামেশা রেডি আছি ওকে ওকে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট তো মিনিমাম হাফ দিন তাও লাগে ধরো 60-65-70 ভিতরে হাফ দিই আই ও বাম্পার 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 থ্যাংক ইউ বড়দা থ্যাংক ইউ জানাইছো এটা লাগে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আরো দুইটা বাইক রয়ে গেছে এটা কত সিসির এটা হলো আপনার দুইটা হইবো 125 সিসি বাইক হইবো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হইবো আচ্ছা একটা অরেঞ্জ কালার হইবো আর হোয়াইট কালার হইবো হোয়াইট কালার বাম্পার 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 যেহেতু ভাই একটু আগে বিয়স আপনার বিশ্ববিয়া ভাষায় কইছে বুঝাইছে আমি অল্প অল্প বুঝি আর বেশি বুঝি না তো ভাইরে আবার রিকোয়েস্ট করে আবার বাংলাতে যাতে কও আমরা বাংলা বুঝবা বিশ্ববিয়া তো কই দেব ভাই ওকে এর মধ্যে স্পেসিফিক হলো আপনার যেমন এটা নরমাল এক্সেলটার হইবো ওকে ওকে আর এর মধ্যে আপনার সিঙ্গেল চ্যানেল এবিও সেবুটা সিঙ্গেল চ্যানেল এবিও ডুয়েল আই না ওকে অনন লাইভ আপনার সিঙ্গেল চ্যানেল এবিও সেবুটা ওকে 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 নিউ লুকস এর মধ্যে এটা বিএস 6 এ ওকে এটার মধ্যে আরেকটা আছে যে এটা হ্যালোজেন বাল্ব রাউন্ড শেপ হ্যালোজেন বাল্ব আর সঙ্গে আপনার ডিএলএল থাকবে ও বাম্পার 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 আচ্ছা এটা সেম আপনার লিকুইড কুল ইঞ্জিন হইবো লিকুইড কুল ইঞ্জিন আচ্ছা আর সিঙ্গেল ফ্যান আছে আচ্ছা ওকে ফেন্ডো আছে না ওকে এর মধ্যেও ফ্যান আছে ওকে 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 ফেন্ডো আছে ব্যবস্থা যদি ভাল লাগে অরেঞ্জ কালারে 125 ব্যাচিং দেওয়া আছে ওই দেখুন কেটিএম 125 সিসি যদি নেন E20 ইথানল যেটা পেট্রোল এটা দেওয়া আর ডুয়েল সিট ওই যে আগে দেখছেন স্প্লিট সিটও আছে ডুয়েল সিটের মধ্যে ব্যাক সাইড দেখুন কেটিএম তো হইতে লাগে না শকিন বাইক যারা শকিন যারা কেনার ইচ্ছা কেটিএম তারা লাগে এখানে লাইটও দেওয়া আছে খুব সুন্দর এটা সিঙ্গেল চ্যানেল লেবি আছে সিঙ্গেল মনো সাসপেনশন দেওয়া আছে গার্ড দেখুন কত সুন্দর অরেঞ্জ কালার দেওয়া আছে 125 এটা একটা কালার হইবো ব্ল্যাক হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক 125 দেখুন ডিউক 125 ডিউকে তো অনেক ডিমান্ড ভিউয়ার্স আপনারা রিকোয়েস্ট করছিল আপনারা রিগার্ডিং আমি আবার শোরুমে আইছি দাদা আমার ওয়েলকাম করছে যে একবার আইতে লাগে শোরুমে এর লাগে ওই দেখুন অন করে দেখাইলাম আই জিবা যদি নেওয়ার ইচ্ছা হয় কেটিএম লাভার্স যদি হইন আপনার লাগে বাম্পার ভিডিও আপনি আই লাইক কমেন্ট শেয়ার করতে লাগবো কিন্তু একদম একদম নাইলে হইতো না নাই ডিসকাউন্টে লাগি ওকে আইয়া কইতে লাগবো রয়্যাল ইউটিউব বাই চ্যানেল থেকে আইছি ডিসকাউন্টে দিয়া দিব ভাই ওকে তো এটা দুইটা ডাউন পেমেন্ট 50-60 হাজার হই যাবে 50-60 হাজার ভিতরে হই যাবে হই যাবে আর টোটাল গাড়ির দামটা যায় গিয়া এটা আপনার পুরো 2,13,000 2,13,000 দুইটাই দুইটাই কালারের মধ্যে কোনো দাম নাই কালারের মধ্যে কোনো ডিফারেন্স নাই ওকে ব্ল্যাক লাগে ব্ল্যাক হোয়াইট লাগে এটা নেন আর হোয়াইট এ অরেঞ্জ লাগলে এটা নেই কোনো অসুবিধা নেই এটার মধ্যে সিঙ্গেল সিট আয় না না কাটা সিট আয় ওকে বিয়সরা দেখুন যেটা যেহেতু স্পোর্টস বাইক ঠিক আছে নরমাল রোডের লাগেও নাই এটার মধ্যে আপনার বিএসপি যেটা আছে 14.5 বিএসপি হইছে আচ্ছা 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 মাইলেজ দুইটার মধ্যে কত দিব মাইলেজ দিব এটা আপনার 35-40 এরকম দিব আর কি দিলে দিব না 35-45 দিবা অন সার্ভিস রেকর্ড অন সার্ভিস রেকর্ড আচ্ছা এখন কি কি আছে একটু কাইন্ডলি কইলাও আমরা এখন বর্তমানে অফার চলে মনসুন অফার যেটা বর্তমানে যেটা অফার চলে কেএম এর আমরা সব গাড়িতে আর কি অফারটা আছে আচ্ছা 5 ইয়ার্স এর ইনভেন্টরি অফার থাকবে আচ্ছা আচ্ছা এটা টোটাল ফ্রি থাকবে আর কি ওকে ওকে যেহেতু কোম্পানি দিয়ে দেয় আর কি আপনার 2 বছর আর 3000 কিলোমিটার আর আপনার কোম্পানি এক্সটেন্ড আরো দিয়ে দিয়েছে যে 3 বছর আর 3000 কিলোমিটার আর কি ও বাম মানে ইনভেন্টরি অফার দিয়ে দিয়েছে আচ্ছা 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 আর এমনি তো ম্যানুয়ালি ফাস্টটা সার্ভিসিং ফ্রি বুঝায় ফাস্টটা না তিনটা সার্ভিস ফ্রি থাকবে ফ্রি মানে পুরো ফ্রি না পেইড করতে লাগবে ফ্রি বলতে আপনার শুধু লেবার চার্জ লেবার চার্জ ওকে ওকে মোবিল উবিলগুলো পেইড করতে হবে আচ্ছা আচ্ছা আর এক্সারসাইজ কি কি থাকবে এক্সট্রা এক্সট্রা তো সব লাগানি আছে গাড়ি আপনি দেখতে পারবেন সারি গার্ডও সব লাগানি আছে সব লাগানি আছে আর এমনি সঙ্গে হেলমেট দেওয়া হইব সঙ্গে হেলমেট দেওয়া হইব হেলমেট দেওয়া হইব ব্যবস্থা আইজি বা যারা যদি ইচ্ছা হয় কেটিএম নেওয়ার ইচ্ছা বা কেটিএম লাভার্স তো এগুলো বিশেষ অফার থাকে না যেহেতু এগুলো সিসি বেশি বিএইচপি বেশি ডিমান্ডেবল বাইক তো আপনি আইজি বা দেরি করবেন ডোন্ট মিস তাড়াতাড়ি এনে বাকি আচ্ছা বড়দার একটা কথা যেটা হলো এক্সচেঞ্জ ফ্যাসিলিটি হয়ে যাবে হয়ে যায় কেউ স্কুটি দিয়া বাইক নি তো বা বাইক দিয়া মানে আমরা একটু মানে যে ডিফারেন্স থাকে আর কি আচ্ছা
এটা ওই জীব ওই জীব না অসুবিধা নাই দেখতে লাগবে দেখতে আর মেইনটেইন ওইটে 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 ওকে 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 থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ বাইক দেখছি বিবাসা আপনারা দেখছেন এটা লাগে অসংখ্য ধন্যবাদ সানির অসংখ্য ধন্যবাদ ওটা ভিডিও দেখাইছো বা বর্দারুরা গাড়ি দেখাইছো এটা লাগে অসংখ্য ধন্যবাদ বিবাসা আপনারা জানছেন থ্যাংক ইউ বিবাসা থ্যাংক ইউ